বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। বায়োফ্লক ফিশ ফার্মিং এ টু জেড রংপুর চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, সুন্দর আছেন, ভালো আছেন। প্রিয় দর্শক, কালার ফিশ, কালার ফিশ আমাদের অনেক ভালো লাগে এবং কালার ফিশ আমরা যারা চাষ করি তারা ওয়ান কাইন্ড অফ কী বলে এটাকে, ক্রেজি, পাগল। হ্যাঁ, আমরা সবাই যারা কালার ফিশ চাষ করি তাদের কিন্তু ফার্মে আসলে মন ভরে যায়, অনেক সুন্দর সুন্দর মাছ। তো কালার ফিশের কালার আমরা কীভাবে বাড়াবো, কালার ফিশের কালার বাড়াইতে হলে, গ্লোরিয়াস কালার করতে হলে লাইভ ফুড দিতে হবে এবং লাইভ ফুডের অত্যাবশ্যকীয় একটি পার্ট হচ্ছে দাফনিয়া। এবং দাফনিয়া কালচারটা খুবই সহজ একটি প্রসেস, সেই প্রসেসটি ইতিপূর্বে আমি একটি ভিডিও দিয়েছি এবং আরও ডিটেলস সহ আজকে হারভেস্টিং কীভাবে করলাম সেটির একটি বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। আশা করছি আপনাদের ফার্মে বা আপনাদের কালার ফিশ চাষ করতে গিয়ে এটি অনেক কাজে আসবে। চলুন মূল ভিডিওতে চলে যাই। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন দাফনিয়া। আমি বলেছি যে দাফনিয়া লাইভ ফুডের একটি অত্যাবশ্যকীয় পার্ট বা কালার ফিশ ফার্মিংয়ের জন্য অত্যাবশ্যকীয় পার্ট হচ্ছে একটি দাফনিয়া। এই ড্রামটি একটি আইবিসি ট্যাঙ্কের অর্ধেক কাটা আছে, পুরো ড্রাম জুড়েই দেখতে পাচ্ছেন দাফনিয়া। এগুলো কিন্তু দাফনিয়া, সবই দাফনিয়া। এটা একটি ড্রামে, এটা সাত দিন আগে কিন্তু আমি কালচার দিয়েছিলাম, স্টার্টার দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ রেজাল্ট কেমন সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, সাথে কিছু ফ্রি ব্লাড ওয়ার্মস দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে দাফনিয়া, আমরা এটাকে এখন হারভেস্টিং করব। হারভেস্টিং করে আপনাদের সামনে উপস্থাপন করব যে আসলে আপনি লাইভ ফুড কত ইজি ওয়েতে চাষ করতে পারেন সেটি দেখাবো। তো চলুন, আমার কাছে একটি বড় নেট আছে হারভেস্টিং করার জন্য, সেটি দিয়ে চেষ্টা করি কী পরিমাণ ওঠে সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, এটি কিন্তু একটি জাস্ট 350 থেকে 400 লিটার পানি ধরে এরকম একটি জার, সেখানে আমি কালচার দিয়েছি। তো আমি ইতিপূর্বে আমার অ্যানালাইসিসে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে লাইভ ফুডের বেলায়। আপনার যদি আপনি ফিশ কালচার করতে চান, কালার ফিশ কালচার করতে চান, রেজাল্ট ভালো আনতে চান, মাছের মর্টালিটি কমাতে চান, তাহলে আপনাকে কালার ফিশের দিকে নজর দিতে হবে। তো সে কারণেই কিন্তু ব্রাইন শ্রিম্প আমাদের কেনা যায়, ব্রাইন শ্রিম্প কেনা যায়, কিন্তু এটি কিন্তু অনেক কস্টলি। আপনারা সকলেই জানেন, যারা কালার ফিশ চাষ করেন তারা অবশ্যই জানেন ব্রাইন শ্রিম্প অনেক একটি কস্টলি জিনিস। আর আমরা কিন্তু এই জিনিসটি আমরা ঘরেই তৈরি করতে পাচ্ছি বা আমার ট্যাঙ্কেই তৈরি করতে পাচ্ছি, জন্মাতে পাচ্ছি। হ্যাঁ, তো আমরা এখন দেখব যে কতটুকু পরিমাণ আমার এখানে উঠেছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। এখান থেকে একটু পরিষ্কার পানি নিয়ে নিই, একটু ধরতে হবে। দর্শক, এটা একটা পার্শিয়াল হারভেস্টিং আমরা বলতে পারি, কারণ এখনও অনেক অনেক পরিমাণ দাফনিয়া আছে এর মধ্যে। হ্যাঁ, যেগুলো আসলে আলোর আধিক্যর কারণে দেখা সম্ভব হচ্ছে না, তবু দেখি আমরা এই সময়ের মধ্যে আমরা কতটুকু ধরতে পারলাম সেটি একটু দেখার চেষ্টা করব। হ্যাঁ, জাস্ট সেটি একটু প্র্যাকটিক্যালি আমরা দেখি। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এগুলো অলমোস্ট পানির চেয়ে দাফনিয়া এখানে অনেক বেশি আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, মোটামুটি ধারণা পেয়ে যাচ্ছেন। তো আমি যে ড্রামগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন, আমার এক্সপেরিয়েন্স শেয়ার করছি, আমি যে বিষয়টি বলতে চাচ্ছি আপনাদেরকে সেটি হচ্ছে এইগুলোতে, এই চারটি ড্রামের মধ্যে তিনটিতে দেওয়া ছিল গ্রিন ওয়াটার, দ্যাট মিন্স এগুলো তো ইস্ট ব্যবহার করা হয়নি, সে কারণে পানি গ্রিন। এগুলোতে প্রচুর ব্লাড ওয়ার্মস হয়েছে, কিন্তু বর্তমানে যেটি আমি হারভেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে এইটাতে কিন্তু দেওয়া ছিল, আমি প্রতিদিন এটাতে ইস্ট দিতাম। তো ইস্ট দেওয়ার কারণে রেজাল্টটা অনেক ভালো, অনেক পরিমাণ দাফনিয়া হয়ে গেছে, অনেক, লট অফ। হ্যাঁ, তো জাস্ট সেটাই আপনাদের উদ্দেশ্যে শেয়ার করছি যে আপনার যদি এই ধরনের একটি কালচার থাকে, হ্যাঁ, যে আপনি
দাফনিয়া কালচার করবেন তাহলে কিছু বিষয় ফলো করলে আপনি ঘরের মধ্যে আপনার বাসায় এটা কিন্তু খুব সহজে ইজিলি করতে পারবেন। হ্যাঁ সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি দাফনিয়ার উপরে আরও একটি ভিডিও দিয়েছি, কিন্তু আজকে ফার্মে এসে দেখলাম যে আমার সাত দিনে যে কালচার ছিল সেই কালচারের অবস্থা অনেকটাই ভালো। ভাবলাম যে এটার প্রপার ইনফরমেশন আপনাদেরকে দেওয়া দরকার। আজকে হারভেস্ট করলাম, এখন আমরা যে হারভেস্ট করা যে ভিডিওটি হারভেস্ট করা যে জারটি আছে সেই জারে কী পরিমাণ দাফনিয়া আছে জাস্ট সেটি দেখানোর একটি চেষ্টা। আপনারা দেখে হয়তো উৎসাহিত হতে পারেন যে আমি এইভাবে যদি দাফনিয়া চাষ করতে পারি, আমার যে কালারফুল গাপ্পি মাছগুলো আছে, ধরেন রেড মস্কো আছে, রেড টেল ডাম্বো এয়ার আছে, এ ধরনের যে রেড টক্সিডো আছে বা ব্লু মস্কো আছে, এই দামি মাছগুলোকে যদি আমরা লাইভ ফুড খেতে দিতে পারি তাহলে কিন্তু আমাদের মাছের কালারগুলো জাস্ট ইম্পোর্টেড মাছের কালার এর মতো হবে অথবা এর চেয়েও বেশি গ্লোরিয়াস কালার হতে পারে। তো মূল তত্ত্ব হচ্ছে বহির্বিশ্বের মানুষ যে দেশ থেকে আমরা মাছ নিয়ে আসি সেগুলো কী করে, ওরা লাইভ ফুডকে বেশি প্রায়োরিটি দেয়। তো আমরা যদি লাইভ ফুডকে প্রায়োরিটি দিই ঠিক সেম কালার কিন্তু আমাদের মাছেও চলে আসবে বা তার চেয়ে ভালো কালার চলে আসতে পারে। তো দাফনিয়া হচ্ছে মোটামুটি বাই প্রোডাক্ট একটি জিনিস, ফ্রি অফ কস্ট, খুবই কম কস্ট, কস্ট ইফেক্টিভ একটি জিনিস। সামান্য একটু ইস্টেই এই পরিমাণ দাফনিয়া আপনি পেতে পারেন। এটি আমার সাত দিনের রেজাল্ট। আর আপনারা জানেন যে দাফনিয়া রিপ্রোডাকশন করে সেভেন ডেজে, সাত দিনে, এবং প্রতিটি দাফনিয়া ছয়টি করে বাচ্চা দেয়। অ্যাজ পার তথ্য অফ গুগল, গুগলের তথ্য অনুযায়ী, ইউটিউবের তথ্য অনুযায়ী, একটা অথেন্টিক তথ্য যে প্রত্যেকটি দাফনিয়া ছয়টি করে বাচ্চা দেয় এবং সাত দিন পরপর এরা রিপ্রোডাকশন করতে সক্ষম। সাত দিন পরপরই এরা বাচ্চা দেয়, যে কারণে কিন্তু আপনি সাত দিন পরপরই এটা হারভেস্ট করতে পারবেন এবং প্রচুর পরিমাণে হবে। ইভেন প্রতিদিন একটি করে পার্শিয়াল হারভেস্ট করতে পারেন, যে পার্শিয়াল হারভেস্ট দিয়ে আপনি আপনার গাপ্পি মাছগুলো খাওয়ালেন, কারণ প্রত্যেক দিনই এরা বাচ্চা দিতে থাকে। বিকজ অফ প্রতিদিনই কিছু অ্যাডাল্ট দাফনিয়া থাকে, এরা বাচ্চা দেয়। হ্যাঁ দেখতে পাচ্ছেন অনেক পরিমাণ, অনেক লট অফ। হ্যাঁ এটা দেখতেও কিন্তু খুব একটা ভালো লাগছে আমার কাছে। হ্যাঁ আপনাদেরও আশা করি ভালো লাগবে। তো আমরা দাফনিয়াকে কী খেতে দেই, ইস্ট কীভাবে খেতে দিই সেটার একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরছি, তো আপনারা একটু দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য হয়তো সুবিধা হতে পারে। সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে ইস্ট, আমি এই জারে ইস্ট রেখে দিয়েছি। হ্যাঁ এই ইস্ট আমি এই কাগজের একটি ফানেল বানিয়ে নিয়েছি, এটি দিয়ে বোতলে ঢালতে সুবিধা হয়। এই বোতলে ঢেলে নিচ্ছি, একটু আনুমানিক করে ঢেলে নিই, আমার মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে। আপনারা হয়তো টি স্পুনের দুই স্পুন করে প্রতিদিন খেতে দিতে পারেন একটি 300 লিটার জারের জন্য। সেটা যদি 180 লিটার জারের জন্য হয় এক টি স্পুন পরিমাণ দিলেও হয়। সামান্য কিছু কম বেশি হলে খাবারের দাফনিয়ার তেমন কোনো প্রবলেম হয় না, এটা হচ্ছে অথেন্টিক তথ্য। তো আমি একটু বেশি পরিমাণে নিচ্ছি, আমার এখানে 3-4টি জার আছে, আমি বেশি পরিমাণে নিচ্ছি এবং নিয়ে আমি এই ইয়াটাকে রেখে দিলাম, ইস্টের জারকে রেখে দিলাম। এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এটা আমাদেরকে ভালো করে শেক করে নিতে হবে, জাস্ট শেক করে নিতে হবে। শেক করে নিলে এটা গুলিয়ে যাবে, হ্যাঁ পুরো পানির সাথে মিশে যাবে। আমার এখানে কিছু পানি নেওয়া ছিল, হ্যাঁ তো পানির পরিমাণ যদিও কম ছিল তারপরও সেটাতে গলে যাবে। হ্যাঁ গলে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এরকম 20-30-50 বার শেক করে নিলে পুরো জিনিসটা গলে যাবে। হ্যাঁ এই পুরো গলা জিনিসটাকেই কিন্তু আমরা খেতে দিব, ট্যাঙ্কে কীভাবে দেবো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, আমি এই যে বোতলটি দেখতে পাচ্ছেন এখানে ইস্ট গুলিয়ে ফেলেছি, গোলানোর চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো এখন আপনারা ট্যাঙ্কের দিকে দেখেন, এই ট্যাঙ্কের পানি কিন্তু পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ এই ট্যাঙ্ক থেকেই আমরা হারভেস্ট করলাম একটু আগে, প্রতিদিনই আমি খেতে দিই এদেরকে, ইস্ট খেতে দিই। হ্যাঁ তো কী পরিমাণে দিব সেটা আমি বললাম যে আনুমানিক আপনি 2-3 টি স্পুন দিতে পারেন, টি স্পুন গুলিয়ে দিতে হবে। আর আরেকটা সহজ শর্ত হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি এমনভাবে ইস্ট প্রদান করবেন সেটা পানিগুলো জাস্ট ক্লাউডি হয়ে যাবে। দেখেন পানিগুলো কিন্তু ঘোলা হয়ে যাচ্ছে, ক্লাউডি হয়ে যাচ্ছে। আমি এরকম 4টি ট্যাঙ্কে যেহেতু দিয়ে রাখছি, আমি সবগুলো ট্যাঙ্কে পানিগুলোকে ক্লাউডি করব। দেখেন আপনি পানিগুলো ক্লাউডি হয়ে গেছে, মানে ঘোলাটে হয়ে গেছে। এখন কিন্তু আর ট্যাঙ্কের তল আমরা দেখতে পাচ্ছি না, জাস্ট এরকম ক্লাউডি হলেই কিন্তু হয়ে যাবে। হ্যাঁ আর সামান্য একটু খাবারের কম বেশি হলে দাফনিয়ার তেমন কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। আমরা আরেকটা পক্ষান্তরে এই পাশে ট্যাঙ্কে দেখে নিই, এখানেও কিন্তু দাফনিয়া দেওয়া আছে। হ্যাঁ রিপ্রোডাকশনের হার এখানে কম, আমি গ্রিন ওয়াটার দিচ্ছিলাম, তো গ্রিন ওয়াটারের পরিবর্তে যদি ইস্ট ব্যবহার করা যায় সেটির রেজাল্ট আমি ফিজিক্যালি, প্র্যাকটিক্যালি যেটাই বলেন
এবং আমার এক্সপেরিমেন্ট অনুযায়ী আমি কিন্তু এটা রেজাল্ট ভালো পেয়েছি। সত্যি কথা হচ্ছে যে রেজাল্ট আমরা কীভাবে ভালো পেতে পারি সেই তথ্যটা আপনার কাছে পৌঁছানো, যেন আপনি এটার প্রোডাকশন ভালো করতে পারেন এবং এটার প্রোডাকশন ভালো হলে আপনার মাস্ককে ভালো মতো আপনি ফিট করতে পারবেন। জাস্ট আমরা এবার ট্যাঙ্কে দেখে নিই, ট্যাঙ্কের তলা পর্যন্ত দেখা যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কে অনেক আছে, ব্লাড ওয়ার্মস আছে, হ্যাঁ, সেই সাথে এখানে কিন্তু প্রচুর পরিমাণে দাফনিয়াও আছে। আলোর অধিক্যর কারণে হয়তো দেখা যাচ্ছে না। তো আমিও এই ট্যাঙ্কেও কিন্তু জাস্ট আমি দিয়ে দিচ্ছি, ইস্ট গোলানো ইস্টটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ, জাস্ট ক্লাউডি করব, পানিটাকে ক্লাউডি করব, মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। অথবা 2-3 টিস্পুন আপনি দিয়ে দিবেন, দ্যাটস এনাফ। হ্যাঁ, পানিটা কিন্তু ক্লাউডি হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন পানিটা ক্লাউডি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন কিন্তু আর নিচে দেখা যাচ্ছে না, তলাটা কিন্তু দেখা যাচ্ছে না, পানি ক্লাউডি হয়ে গেছে। পাশাপাশি আমার আরও একটি ট্যাঙ্ক আছে, এখানেও দাফনিয়া দেওয়া আছে। এখানে আমি গ্রিন ওয়াটার ইউজ করি এবং ফ্রি হিসাবে আমি কিন্তু ব্লাড ওয়ার্মস পেয়ে যাই এখানে। হ্যাঁ, এবং এটাতেও আমি কিন্তু ফিড দিচ্ছি, আপনাদেরকে ফিড দেওয়ার একটা প্র্যাকটিক্যাল চিত্র দেখিয়ে দিচ্ছি, যেন ফিডটা খুব বেশি না হয়, একেবারে পারফেক্ট পরিমাণে হয়, তাহলে কিন্তু আমরা অনেক পরিমাণে, অনেক অনেক পরিমাণে আমরা কিন্তু এখান থেকে দাফনিয়া পেতে পারি। জাস্ট সেটাই একটি প্র্যাকটিক্যাল, এই জাস্ট পানিটা ক্লাউডি হয়ে গেল, ক্লাউডি হয়ে গেল, এই পানিটাকে ক্লাউডি করতে পারলেই হয়ে গেল আর কি। ক্লাউডি করলে মাছের ইয়ার যে দাফনিয়ার যে খাবারের প্রয়োজন সেটা কিন্তু সে পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এভাবেই কিন্তু এটা লট অফ প্রোডাকশন, মানে ব্যাপক প্রোডাকশন করা, মাছ প্রোডাকশন যেটাকে বলা হয় সেটি কিন্তু করা সম্ভব। সুপ্রিয় দর্শক, আমরা দাফনিয়া সম্বন্ধে জেনে নিয়েছি, আমরা কালার ফিশের জন্য কেন লাইভ ফুড জরুরি সেগুলো আমরা জেনে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার হাউসে মাছগুলো অনেক কালারফুল, ভালো লাগে দেখতে। দর্শক, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, সেই সাথে ইনফরমেটিভ ভিডিও হিসেবে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।